হ্যালো ভাই, আপনারা শুনছেন আরশে রাজ। আপনারা আগে যে এপিসোডটি শুনেছিলেন কামিনী প্রথম পর্ব, আজ আমরা আপনাদের শোনাব কামিনীর শেষ পর্ব। তাই অবভিয়াসলি বন্ধুরা, আমাদের গল্প আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাদের গল্প বানাতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। তাই আরজে রাজু সকল দর্শককে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন শুনছেন শেষ পর্ব, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কামিনী। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি রাজু ও যুথিকা। এখন শুনছেন কামিনী শেষ পর্ব। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বেড়েছি, খাবে এসো। সুননাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ আতপ্ত। পিঁড়ের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে। আয়োজন সামান্য ভাত ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুননাথ আহারে বসিল। যুবতী অতি সাধারণ গৃহস্থলীর কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিল। সুননাথ লক্ষ্য করিলেন, রান্না করিতে করিতে যুবতী কখন পায়ে আলতা করিয়াছে। যুবতী সুননাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে, অথচ তিনি হুহা ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়েছে, খাইতে দিয়েছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টালাপ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলার ভিতর হইতে গোলা বাড়াইয়া বললেন, তোমার নাম কি? এক ঝলক হাসিয়া কামিনী। নামটা তত্ত্ব লোহার মতো সুননাথের গায়ে ছ্যাঁক করিয়া লাগিল। তিনি শামুকের মতো আবার খোলার মধ্যে প্রবেশ করিলেন। আরামতে সুননাথ হাত মুখ ধুইলে কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুননাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আহা, আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গলা দিয়ে বলিল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে, যাও বিছানায় শো গিয়ে। সুননা কথা কাটাকাটি করলেন না। কামিনী রাতে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না। দণ্ডজ্ঞাবাহী আসামির মতো শয়নকক্ষে প্রবেশ করিলেন। ঘরে দীপ জ্বলিতেছে, মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া শয্যা। সুননাথ সুটকে সানিয়া বস্তাদি পরিবর্তন করিলেন, তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়া শয়ন করিলেন। চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পর তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়ে গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন কামিনী নিঃশব্দে কখন তাহার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুননাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্ট মাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠলেন। কেবল সুননাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্ট মাস্টারের পুলিশকে খবর দিলেন, পুলিশ খোঁজ লইল। সুননাথের যে তিনটি পোস্ট অফিস যাইবার কথা সেখানে তিনি যায় নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। সাত দিন পরে সুননাথকে পাওয়া গেল বাঁহাতি রাস্তার একটি কুঠির নাই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে।
সাইকেলটা অনেক দূরে মাটিতে লুটিয়াছে। তাহার পশ্চাতে সুটনাথের সুটকেস রইয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, ব্রুশ সমস্তই মজুদ আছে, কিছু খোয়া যায় না। সুটনাথের দেহে কোথাও আঘাতের চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক, অস্থি চর্মসা হইয়া গিয়াছে, যেন রক্তচোষা বাদুর দেহটা শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুটনাথের মৃত্যু বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়া বলিলেন, আহা, ডাইনির হাতে পড়েছিল। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি তা শুনলেন না। আজকের কামিনী পর্ব শেষ। তা অবভিয়াসলি আমাদের গল্পটা কেমন লাগছে আপনারা জানাবেন। আমাদের গল্পটা যদি ভালো লাগে অবভিয়াসলি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আর যে রাজুর তরফ থেকে আপনাদেরকে আন্তরিক রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাদের গল্প বানানোর প্রেরণা। আপনারা আমাদেরকে ভালোবাসলে আমরা আপনাদেরকে নতুন নতুন গল্প উপহার দেব। তাই অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গল্প আপনাদের কেমন লাগছে। আজকের আমি বিদায় নিলাম আপনাদের থেকে, আপনাদের আরজে রাজু। থ্যাংক ইউ।